একটার বইয়ের নাম রেখেছি একটু কঠিন, ঠাকুরের মাৎসন্যায়। আচ্ছা, ঠাকুরের মাৎসন্যায় নিচে আছে আরেকটা উপশিরোনাম, ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা। রবীন্দ্রনাথ ঠাকুর 1927 সনে কলিকাতার প্রেসিডেন্সি কলেজে ডিসেম্বর মাসের 20 তারিখে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার মধ্যে অনেক খারাপ কথা ছিল, তার মধ্যে একটা ছিল, আজকালকার অনেক কবি দেখি রক্ত শব্দটার জায়গায় খুন লেখে। নজরুল ইসলাম দেখেছিল না, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। রবীন্দ্রনাথ মনে করেছিলেন এই ধরনের খুন শব্দ ব্যবহার করাটা সাম্প্রদায়িক। আমি রবীন্দ্রনাথের কথাতেই রবীন্দ্রনাথকে জবাব দিয়েছি যে ভাষা শিক্ষায় আপনি যেটা বলছেন সেটাই সাম্প্রদায়িক, ওটা নয়। বাংলা ভাষায় খুন শব্দ চলে রক্ত অর্থে, রবীন্দ্রনাথ বলেন না হত্যা অর্থে চলবে, অমুককে খুন করেছে, কিন্তু আমাদের এই খুনে রাঙিয়া পুনর্বার আমার রক্তে এটা চলবে না। নজরুল ইসলাম বিনয়ের সাথে 10 দিন পরে তার জবাব দিয়েছিলেন, নাম দিয়েছিলেন বর্ডর পীড়িতি বালির বার। সেখানে তিনি বলেছিলেন, নজরুল ইসলাম বলছেন, রবীন্দ্রনাথ একসময় আমি যখন জেলে ছিলাম আমাকে একটা বই শুরু করেছিলেন, বসন্ত নাটিকা, বিখ্যাত প্রবাদ আপনারা জানেন, রবীন্দ্রনাথ টেলিগ্রাম করেছিলেন কবিকে, বলেছিলেন গিভ আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ডিমান্ডস ইউ, তুমি অনশন পরিত্যাগ করো আমাদের সাহিত্যে তোমার প্রয়োজন আছে। সেই লোককেই মাত্র 4 বছরের মাথায় রবীন্দ্রনাথ গালিগালাজ করলেন নাম না নিয়ে, তখন তিনি উত্তর দিয়েছেন বর্ডর পীড়িতি বালির বাঁধ। ওই ভাষা শিক্ষা সম্পাদনটা ছাপা হয়েছিল এই নামে, কবির অভিভাষণ নামে। তখন দর্শনের অধ্যাপক ছিলেন সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, তিনি প্রেসিডেন্সি কলেজে রবীন্দ্র পরিষদ বলে একটা পরিষদ গঠন করেছিলেন সেই বক্তৃতায়। তারপরে নজরুলের লেখা 12 মাস পরে প্রমোদ চৌধুরী বীরবল ছদ্ম নামে আত্মশক্তি নামক এক পত্রিকায় এর উত্তর দিয়েছিলেন। উত্তরের নাম ছিল বঙ্গ সাহিত্যে খুনের মামলা। আমি এই 3টা প্রবন্ধের পর্যালোচনা করে একটা প্রবন্ধ লিখেছি, আমার প্রবন্ধের নাম আমি ছাপা হওয়ার সময় নাম দিয়েছিলাম ভাষা বিষয় সমাজ রবীন্দ্রনাথের সাধনা। পরে দ্বিতীয় চিন্তা করেছি, লেখা তো পরিবর্তিত হয়, ঠাকুরের মাৎসন্যায় শিরোনাম দিয়ে নিচে লিখেছি ভাষা শিক্ষা সাম্প্রদায়িকতা। এটা মধুপুক নামক একটি প্রকাশনী প্রকাশ করছি, আগামী প্রকাশনীতে পাওয়া যাবে। আরেকটা বই আমার বেরোচ্ছে শেষ করি এটা দিয়ে, এই বইয়ের নাম দিয়েছি উৎসর্গ। মানে গত এখানে একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে, এই প্রবন্ধের নাম হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে নিজের লেখা প্রবন্ধটা নিজে করছি এই জন্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর একটা সমালোচনা আছে এটাতে। সেই লেখাটার নাম হলো বাংলার রেনেসাঁসের পরিণতি। আচ্ছা, বাংলার রেনেসাঁসের পরিণতি মানে কলকাতায় 1946 সনের 16ই আগস্ট যে দাঙ্গা হয়েছিল, অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ কর্মপন্থা দিবসের উপর যে কলকাতার গুন্ডারা আক্রমণ করেছিলেন, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন 27-28 বছর বয়স্ক যুবক, তিনি লড়াই করেছিলেন হাতে ইট লাঠি নিয়ে আত্মরক্ষার জন্যে, সেই বিবরণ তার আত্মজীবনীতে আছে। এই জন্য আমি বলেছি যে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী একটা মূল্যবান দলিল, ওই কথাটা ওই লেখায় আছে। বাংলার রেনেসাঁসের পরিণতি হচ্ছে শিরোনাম, মনে হচ্ছে কি শেখ মুজিবের স্মৃতিকথা প্রসঙ্গে। এই এইটা সহ আরও বহু স্মৃতিকথা 12টা প্রবন্ধ নিয়ে বইটা বেরোচ্ছে, ওটার নাম হচ্ছে উৎসর্গ। আর উপশিরোনামটা বেশি ইন্টারেস্টিং, উপশিরোনাম হচ্ছে কি পরিবার প্রজাতি রাষ্ট্র।